বর্তমান সময়ত অসম সরকারে পথ দুর্ঘটনা আর পথ দুর্ঘটনা মৃত্যু সংখ্যা হ্রাসের নিমিত্তে যোৱা দিনত যথেষ্ট গুরুত্ব প্রদান করেছে। ইতিমধ্যে আমার মাননীয় মুখ্যমন্ত্রীগুলি মাননীয় পথ পরিবহন মন্ত্রী নীতিন গাডকারী জিও এই ক্ষেত্রত যথেষ্ট গুরুত্ব প্রদান করে ইতিমধ্যে যেটা আমার হেড অব দি লিড এজেন্সি গঠন হয়েছে অনারেবল সুপ্রিম কোর্ট কমিটির রোড সেফটির নির্দেশত, আর সেইটো আজি হেড অব দি লিড এজেন্সির জড়িয়ে পথ দুর্ঘটনা কেনে হ্রাস করব পারি তার সাইন্টিফিক কি রিজনত পথ দুর্ঘটনা হয়েছে সেইখিনি যাতে কেনে ধরনের সাইন্টিফিক রিজনত ক্রেশ ইনভেস্টিগেশন করে সেই পথ দুর্ঘটনাটো হ্রাস করব পারি তার নিমিত্তে ইতিমধ্যে সেফ লাইফ ফাউন্ডেশন বলে একটা আমার এনজিও দিল্লির পর সুদূর দিল্লির পর যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে আজি আমার মাজলে ইতিমধ্যে ইয়াতক দায়িত্ব প্রদান করেছে। আমার যিনি অফিসার আছে বিশেষ করে আমার পুলিশ আর ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের ট্রেফিক পুলিশ এম ভি আই সমন্বিতে সকলকে একটা ইয়াত ট্রেনিং প্রদান করেছে যাতে এই কেস ইনভেস্টিগেশন করলে কি কি তার মানে কারণত পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে মানুষজন মৃত্যু হয়েছে আর কিমানখিনি দুর্ঘটনা ক্ষয়ক্ষতি হয়েছে গোটেখিনি কেনেকে করব পারি তার কারণে গুরুত্বপূর্ণ আজি ট্রেনিং সেশন আজি পুলিশ কমিশনারেট হয়ে আছে। আর আমার কথাটা হয়েছে বর্তমান সময় বর্তমান সরকারে পথ দুর্ঘটনা মৃত্যুর সংখ্যা হ্রাসের নিমিত্তে যা জানুয়ারির পর যথেষ্ট সংখ্যক আমার কাম করেছে অনারেবল ডিজিপি স্যার নেতৃত্বত। আজি দেখিছে আপনাদের পথ দুর্ঘটনা লই পিনে আমার বারে বারে আমার রিভিউ মিটিং চলি আছে মাননীয় মুখ্যমন্ত্রীগুলি ভিডিও কনফারেন্সের জড়িয়ে সকল অফিসিয়াল রিভিউ করে আছে। আর ইয়ার উপর একটা কথা আমি খুব আপনার কব বিচার একটা কথা ভাল লাগিছে যে যাওয়া বছরক এই বছর আমার পথ দুর্ঘটনার মৃত্যু সংখ্যা তার কারণে আমার যদি সরকারে যিনি পদক্ষেপ গ্রহণ করেছে কমিছে। আমার আমি যদি চাব যাও যে যাওয়া বছর আমার যদি 2023ত প্রায় 1639 অর্থাৎ 1639 জন মরিছিলে আর এই বছর আমার ইতিমধ্যে 1225 জন আমার মানুষ মরিছে যাওয়া বছর তো কমিছে। কিন্তু কিছু মহানগরীত আজি গুৱাহাটী মহানগরীত কিন্তু যাওয়া বছরক অলপ বৃদ্ধি পাইছে। যোৱা বছৰ আমাৰ গুৱাহাটী মহানগৰীত যদি আমি চাওঁ যে 164 মানুহ মৃত্যু হৈছিলে পথ দুৰ্ঘটনাত আৰু এই বছৰ 216 মানুহ ইতিমধ্যে আমাৰ মাজত বাহি গৈছে। সেয়েহে আমি ৰাইজক সুৰক্ষাৰ স্বাৰ্থত সুৰক্ষিত যাতায়াতৰ স্বাৰ্থত আমি ধৰক এতিয়াৰ পৰা বৰ্তমান সময়ত বিশ্বকৰ্মা পূজাৰ পাছৰ পৰা এটা পূজাৰ পৰিৱেশ আহে উৎসৱৰ পৰিৱেশ আহিছে। এই উৎসৱৰ বতৰত যাতে আমি সাৱধান হ'ব পাৰোঁ ৰাইজক সজাগ কৰিব পাৰোঁ আৰু প্লাছ পথ দুৰ্ঘটনা কেনেকে হ্রাস কৰিব পাৰি পথ দুৰ্ঘটনাৰ মৃত্যুৰ সংখ্যা কেনেকে কমাব পাৰি তাৰ কাৰণে বিশেষ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে আমাৰ হেড অব দি লিড এজেন্সিয়ে পথ দুৰ্গা পূজাৰ পাকখনত সকলো অফিচিয়েলখিনিক ট্ৰেইন আপ কৰাইছে যাতে কেনেকে কেছ ইনভেষ্টিগেশ্যনৰ জৰিয়তে আমাৰ কি কি কাৰণত পথ দুৰ্ঘটনা যোৱা দিনবিলাকত হৈছে এইখিনি সমগ্ৰ অসমত আজি সমগ্ৰ অসম পৰাই এই ছেশ্যনটো চলিব আজি আৰম্ভণি হৈছে। বিভিন্ন আজি আমাৰ যিটো এইটো জোনৰ যিখিনি আছে গুৱাহাটী আদি কৰি ইয়াৰ কাষৰীয়া যিবিলাক জিলাসমূহৰ বিষয়া কর্মচারী সকলকে বিষয়াসকলক লৈ আনি পিনি ইয়াত এইটো ট্রেনিংটো কৰিছে। ইয়াৰ এটাই উদ্দেশ্য যাতে অসমত পথ দুর্ঘটনা হ্রাস আৰু পথ দুর্ঘটনা মৃত্যু সংখ্যা কমাব পাৰি। সো পূজাত আমার ইতিমধ্যে জিলা প্রশাসনের ফল অর্থাৎ জিলা পথ সুরক্ষা সমিতির ফলের ব্যবস্থা গ্রহণ করেছে আমার জিলা পুথিভঁড়ালত এটা যা আমার কামরূপ মহানগর যিনি পূজা সমিতি আছে লগত এখন উদ্ধার বৈঠক হয়েছে। সেই বৈঠকত আমার বর্তমান সময় পূজা সময় কি কি নিয়ম মানিব লাগবে সেইখিন উপর এসওপি জারি করেছে আমার ইয়ার লগেলগে কিন্তু পথ দুর্ঘটনা যাতে পূজা সময় আপনাদের দেখিছে যে আসলে এই পূজা বতর বা উৎসব বতর আপনার পথ দুর্ঘটনা যাতে আমার পূজাখনের কোনো মানে আমার উৎসবের যে আনন্দ এই আনন্দ ফুটি ম্লান পড়ে না যায় তার নিমিত্তে ইতিমধ্যে আমি পূজা সমিতিবিলাকক এটা অনুরোধ জানাইছো এটা সোশ্যাল রেসপন্সিবিলিটি বলে আমি দায়িত্ব অর্পণ করা হয়েছে যে পথ দুর্ঘটনা হ্রাসের কারণে পথত চলাচলের যে নীতি নিয়ম যে পথ সুরক্ষা আমার পথ সুরক্ষা আমার পঞ্চসূত্র যা আছে ধর বিশেষ এই সময় যাতে সকলে এটা যান বাহন সমূহ একটা নিয়ন্ত্রিত গতি চলাচল করে অত্যাধিক যাতে বেগত গাড়ি নচলায়
খুৰাপানটো আমাৰ জানে উৎসৱ বতৰত সকলো এটা মানুহৰ মনত এটা ভাৱ হয় যে আমি খুৰাপান কৰোঁ। গতিকে খুৰাপান কৰিবলৈ আমি বাধা নকৰোঁ, কিন্তু খুৰাপান কৰি যাতে কোনো গাড়ী নচলায় তাৰ কাৰণে আমি আৰু দুচকীয়া বাহন চলাওঁ যাতে হেলমেট পৰিধান কৰে, মোবাইলত যদি কথা পাতি নাযায় ইত্যাদি যিটো পথ সুৰক্ষা কথাখিনি আছে, পূজা কমিটিবিলাকে সেইবিলাক ডিছপ্লে কৰি ৰাখিব লাগিব, ৰাইজক মানে সজাগ কৰি ৰাখিব লাগিব। আৰু এই ক্ষেত্ৰত তেওঁলোকৰ যিবিলাক ভলণ্টিয়াৰ থাকিব, ভলণ্টিয়াৰখিনিও এইখিনি মানুহক এটা তেওঁলোকে সজাগ কৰি থাকিব টাইম টু টাইম। আমাৰ কিছুমান ভিডিঅ' থাকিব, ভিডিঅ'খিনি তেওঁলোকে যাতে ডিছপ্লে কৰে। মই আপোনালোকৰ জৰিয়তে পূজা কমিটিবিলাক কৰ জৰিয়তে অনুৰোধ জনাইছোঁ, আহক, ওলাই আহক, ৰাইজৰ লগত চৰকাৰৰ লগত সহযোগ কৰক যাতে আমাৰ পথ দুৰ্ঘটনাৰ যিটো ব্যাধি, এই ব্যাধিটো যাতে হ্ৰাস হয়। কাৰণ ইতিমধ্যে আপোনালোকে দেখিছে মাহৰ সিদিনাৰ মিটিঙত আমাৰ গাডকাৰীজীয়ে কৈছে যে বছৰি 1.5 লাখতকৈ অধিক মানুহ যিটো মৃত্যু হৈছে পথ দুৰ্ঘটনা নামৰ ব্যাধিটোত, যিটো যুদ্ধ বিগ্ৰহ বা মহামাৰীত বেমাৰ আজাৰ বা গোষ্ঠী সংঘৰ্ষত এনেকৈ মানুহ নমৰে, যিটো পথ দুৰ্ঘটনাত মৰি আছে। সেয়েহে চৰকাৰে যথেষ্ট এই ক্ষেত্ৰত উদ্বেগ প্ৰকাশ কৰিছে যে পথ দুৰ্ঘটনা হ্ৰাস হোৱাৰ নিমিত্তে আমি সেইকাৰণে ৰাইজৰ লগতে পূজা সমিতিবিলাকক এটা সামাজিক দায়িত্ববোধ আপোনালোকে লওক। কাৰণ এমুঠি মাত্ৰ চৰকাৰী বিষয়া কৰ্মচাৰী পথ দুৰ্ঘটনা হ্ৰাস কৰাবলৈ সম্ভৱ নহয় বা চৰকাৰখনে সম্ভৱ নহয়, গতিকে ৰাইজে এই ক্ষেত্ৰত যদি সজাগ নহয়, সতৰ্ক নহয়, বা আমাৰ যিবিলাক সমিতি আছে পূজা, যথেষ্ট সংখ্যক এইবাৰ পূজা হ'ব বুলি আমি ইতিমধ্যে গম পাইছোঁ গুৱাহাটী মহানগৰীত, এই পূজা সমিতিবিলাকে একত্ৰিতভাৱে পথ দুৰ্ঘটনা হ্ৰাসৰ কাৰণে এই সময়ত যাতে সকলোৱে ব্যৱস্থা লয় মই অনুৰোধ জনাইছোঁ। 100% তেওঁলোকে পালন কৰিব লাগিব, নহ'লে নেক্সট আমি পূজা সমিতি আগন্তুক পূজা সময়ত সেই সমিতিবিলাক চিনাক্ত হ'ব। আৰু এইবাৰ আমি ভাবিছোঁ যে যিসমূহ সমিতিয়ে এইবাৰ যদি পূজা সময়ত এই আমাৰ পথ সুৰক্ষাৰ ক্ষেত্ৰত যিখিনি যদি বিশেষ ব্যৱস্থা গ্ৰহণ কৰে, তেনেকুৱা পূজা সমিতিবিলাকক আমাৰ পথ সুৰক্ষাৰ ফালৰ পৰা তেওঁলোকক একোটা একোটা প্ৰাইজ দিয়া হ'ব। যদি তেওঁলোকে ভালকৈ আমাৰ পথ সুৰক্ষাটোত এটা সামাজিক দায়বদ্ধতাৰে কাম কৰি পথ দুৰ্ঘটনা হ্ৰাসৰ নিমিত্তে ৰাইজক সজাগ কৰাৰ কাৰণে তেওঁলোকে নিজাববীয়াকৈ আজিকালি নেটত তেওঁলোকে চালেও গম পাব পথ দুৰ্ঘটনা হ্ৰাসৰ কাৰণে কি কি পন্থা ল'ব পাৰি, সেইখিনি যদি বিশেষকৈ লয়, তেওঁলোকে আজিকালি লাইটিং চাইটিং বিভিন্ন কৰে, সেই লাইটিঙৰ মাধ্যমেৰে যদি পথ সুৰক্ষাৰ যিবিলাক নিয়মাৱলী আছে, যিবিলাক ৰুলছ আছে, ৰুলছ ছেফটিৰ নিমিত্তে, সেইখিনি যদি তেওঁলোকে ডাউনলোড কৰি আপোনালোকে সেইখিনিও ডিছপ্লে কৰিব পাৰে, গতিকে যোনে যদি ভালকৈ নিজৰ এটা মানে ইনিচিয়েটিভ লয়, সেই ইনিচিয়েটিভ যোনবিলাকে ভাল যোনে ইনিচিয়েটিভ ল'ব আমি তেওঁলোকক প্ৰাইজ দিয়াৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিম। আফটাৰ পূজাৰ পাছত আমি তেওঁলোকক চাম, আৰু আমাৰ টীম থাকিব, আমাৰ বিভিন্ন ব্যক্তিৰ পৰা কোনোবা ইভেন আমাৰ মিডিয়া বন্ধুবিলাকেও যদি কয় আমুক পূজাখনে খুব ভাল এটা পথ সুৰক্ষাৰ ক্ষেত্ৰত কিন্তু ভাল এটা খুব ধুনীয়া এটা এক্সাম্পল দিছে, সেই আমি এইটো গ্ৰহণ কৰিম। মই মিডিয়া বন্ধুবিলাককো অনুৰোধ জনাইছোঁ পূজা সময়ত যাতে আপোনালোকে চাব, পূজা সমিতিবিলাকে যদি কোন এনেকুৱা ধৰণে কৰে সেইখিনি আপোনালোকে ক্লিপিং এইখিনি ৰাখি আমাক দিলে আমি সেই সময়ত আপোনালোকৰ পৰা পৰামৰ্শ মতে আমি তেওঁলোকক প্ৰাইজ দিয়াৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিম। একশ্যন বুলি নকওঁ আচলতে, কাৰণ মানুহৰ এইটো হৈছে সামাজিক দায়বদ্ধতা, আমি একশ্যনৰ কথা নকওঁ। সকলোৱে সাত্বিকভাৱে পূজাটো পালন কৰি আমাৰ এটাই উদ্দেশ্য যাতে পথত সকলোৱে সুৰক্ষিতভাৱে যাতায়াত কৰে। আমাৰ এইটো সময়ত যাতে পথ দুৰ্ঘটনা আপোনালোকে নিশ্চয় দেখিছে, যদি উৎসৱ বতৰত কোনো একোটা দুৰ্ঘটনা সংঘটিত হ'বলৈ হয় তেতিয়াহ'লে আমাৰ সেই দুৰ্ঘটনাটো আমাৰ উৎসৱৰ বতৰটো আমাৰ যিটো পৰিৱেশটো এইটো ম্লান পৰি যাব। গতিকে আমি সকলো সদৌ অসমবাসী ৰাইজক অনুৰোধ জনাইছোঁ এই উৎসৱ বতৰত সকলোৱে যাতে সংযমহীনভাৱে সকলোৱে এটা মানে নিয়মত আমাৰ পূজাটো সাত্বিকভাৱে পূজা পালন কৰি, আৰু পূজা সমিতিবিলাকৰ এইটো যাতে গধুৰ দায়িত্ব আহি পৰিছে আমাৰ, কাৰণ যিধৰণে মানুহৰ মৃত্যু হৈছে পথ দুৰ্ঘটনাত কোনো বেমাৰ আজাৰত নহয়, গতিকে অনুৰোধ জনাইছোঁ আপোনালোকে আগবাঢ়ি আহক, চৰকাৰৰ লগত সহযোগ কৰক, তেতিয়াহে আমাৰ পথ দুৰ্ঘটনা হ্ৰাস কৰিব সম্ভৱ হ'ব। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড, গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।